তাহলে গতকাল 4 মার্চ মুক্তি পেয়ে গেল মুখোশ সিনেমাটি। যেই সিনেমায় আপনি রহস্যের গন্ধ তো পাবেনই, সেই সঙ্গে এখানে রয়েছে কিছু ইন্টারেস্টিং টুইস্ট অ্যান্ড টার্নস। তবে সত্যি কথা বলতে, মুখোশের ট্রেলার দেখে আমার যেরকম এক্সপেকটেশন জন্মেছিল সিনেমায়, কিন্তু তার থেকে বেটার এক্সপিরিয়েন্স পেয়েছি। তবে সেই সঙ্গে কিছু কিছু বিষয় নেগেটিভও লেগেছে। অ্যান্ড রাইট নাও মুখোশ মুভির পজিটিভ নেগেটিভ সব কিছু মিলিয়ে একটা ওভারঅল রিভিউ আপনাদের সঙ্গে শেয়ার করব। মেয়ে বিষয়টা কবিতার মতো, প্রত্যেকটা পৃষ্ঠা উল্টাতে যে কত আনন্দ কত মজা, এটা তুমি বুঝবে না, কারণ তুমি কবিতা বোঝো না। প্রথমে যদি গল্প নিয়ে বলি, তাহলে এটাই বলতে হবে, ট্রেলার দেখে আপনারা যা আন্দাজ করেছেন মুভি দেখার সময় আপনি কিন্তু ট্রেলারের সঙ্গে আসলেই কোনো মিল পাবেন না। এই জন্য গল্প নিয়ে যদি খুব বেশি কিছু বলতে চাই, তাহলে স্পয়লার হয়ে যেতে পারে। বাট এক কথা যদি বলি, তাহলে এটাই, এখানে বিশ্ববিখ্যাত হওয়ার জন্য একজন মানুষ যে কতটা ভয়ানক হতে পারে সেটাই দেখানো হয়েছে। এবং একটা বিষয় এখানে মাস্ট বলতেই হবে, আমাদের দেশের স্ট্যান্ডার্ড অনুযায়ী এই মুভির গল্পটা কিন্তু অনেক ফ্রেশ এবং কনসেপ্টটাও অনেক ইউনিক। এই সিনেমার ফার্স্ট হাফ কিন্তু বেশ ফাস্ট পেস ছিল, এবং প্রথম 10-15 মিনিটের মধ্যেই আপনি এখানে একটা রহস্যের গন্ধ পেয়ে যাবেন, যেই বিষয়টা আপনার অ্যাটেনশন একদম গ্রিপ করে ফেলবে। কিন্তু সমস্যাটা হলো মুভির সেকেন্ড হাফের সময় আমার কাছে মনে হয়েছে ওখানে কিছু বিষয় বাড়তি টানা হয়েছে, যার কারণে একটু বোরডম কাজ করতে পারে, এবং ফার্স্ট হাফে যেই গ্রিপটা ছিল সেটাও কিছুটা ছুটে যায়। তবে ক্লাইম্যাক্সের আগে আগে এখানে এমন একটা টুইস্ট অ্যাড করা হয় যেটা আপনার অ্যাটেনশন আবার ধরে ফেলবে। এখন এই সিনেমায় টুইস্ট তো বেশ কয়েকটাই অ্যাড করা হয়েছে, তবে টুইস্টগুলো যে খুব আহামরি কিংবা আপনাকে মাথা খাটিয়ে অনেক বুদ্ধির সঙ্গে খেলে বের করতে হবে এমন নয়। যেসব টুইস্ট রয়েছে সেগুলো আপনি আগে থেকে গেস করতে পারবেন আসলে কি হতে পারে। তবে হ্যাঁ, ক্লাইম্যাক্সের টুইস্টটা আসলেই অনেক ইন্টারেস্টিং, এবং ওই পার্টটা আপনাকে সারপ্রাইজ করবে ফর শিওর। এছাড়া এই মুভিটা সাসপেন্স থ্রিলার হলেও এখানে কিছু সিচুয়েশনাল কমেডি প্লটও খুব সুন্দরভাবে ব্লেন্ড করে দেওয়া হয়েছে। ওকে পড়ব আমি, পলট পলট করে পড়ব, প্রত্যেকটা পৃষ্ঠা পড়ব, ডিটেইল পড়ব। এবং এখানে এমন কিছু ডায়লগ ছিল যার কারণে খুব সিরিয়াস সিচুয়েশনের মধ্যেও ওই ডায়লগগুলো শুনলে আপনার হাসি এমনিতেই চলে আসবে। মানে জোর করে হাসানোর মতো আসলে কিছু ছিল না, যেটা একটা ভালো দিক। তবে এখানেও যে প্রবলেম নেই এমন নয়, এখানেও একটা প্রবলেম আছে। সেটা হলো, আপনার মুভি দেখার সময় মনে হবে একটা কমেডি প্লট বারবার রিপিট করা হচ্ছে, যদিও ওই প্রবলেমটা ইগনোর করাও যায়। এখন অভিনয়ের কথায় যদি আসি, তাহলে প্রথমে লিড আর্টিস্টদের নিয়েই কথা বলি। এখানে মোশাররফ করিমের ক্যারেক্টারটাতে এমন একটা শেডস অ্যাড করা হয়েছে যেমন শেডে আমরা তাকে আগে কখনোই দেখিনি, এবং তিনি তার এই পার্টটা খুব ব্রিলিয়ান্টলি ফুটিয়ে তুলেছেন। যদিও তার ক্যারেক্টার এখানে অনেক সিরিয়াস টাইপের, কিন্তু তার কিছু কিছু ডায়লগ ডেলিভারির কারণে ওই সিরিয়াসনেসের মধ্যেও সিচুয়েশনে কিছুটা কমেডির মাত্রা অ্যাড হয়। আমার এত টাকা সুইস ব্যাংকে পাচার না হয়ে মেয়েদের কাছে পাচার হয়তো ভালো। আর পরিমণির কথা যদি আসি, তাহলে বলবো পরিমণিকে এখানে দেখতে আসলেই সুন্দর লাগছিল, এবং তার রোলটা এখানে অনেক ভাইটাল ছিল, কারণ মুভিতে যেই রহস্যের ব্যাপারটা রয়েছে সেটা কিন্তু প্রথমে পরিমণি হিন্টস দেয়, সো তার অভিনয়ের জায়গাটা পারফেক্ট হওয়া এখানে আসলেই অনেক গুরুত্বপূর্ণ ছিল। ইব্রাহিম খালিদের সাথে আমার আরো অন্তরঙ্গ হতে হবে। এবং যারা পরির আগের ছবিগুলো দেখেছেন, তারা পরিমণির এই মুভিটা দেখলেই বুঝবেন তিনি আগের থেকে এখানে বেটার কাজ করেছেন, এবং ডে বাই ডে তার অ্যাক্টিংয়েও অনেক ইম্প্রুভমেন্ট এসছে। এছাড়া রোশানের কথা যদি আসি, তার ক্যারেক্টারেও বেশ কিছু শেডস ছিল, তিনি বেশ চার্মিং এবং রোম্যান্টিক একটা ভাইব রয়েছে তার ক্যারেক্টারে। সেই সঙ্গে মুভিতে রহস্য উন্মোচনে পরিকে অনেক বড় একটা সাপোর্টও দেয় রোশান। এই প্রজেক্টের পেছনে আপনিই তাহলে সেই হিডেন প্রোডিউসার। এবং রোশান তার রোলটা ঠিকঠাক মতো প্লে করেছে, তার ক্যারেক্টারে কিছু কমেডি এলিমেন্টসও অ্যাড করে দেওয়া হয়, সেগুলোও সে পারফেক্টলি ফুটিয়ে তুলেছে। তবে রোশানের ক্যারেক্টারটা নিয়ে আমার যেটা চোখে লেগেছে সেটা হলো, তার ক্যারেক্টারটা যদি ডিরেক্টর আর একটু স্ট্রংভাবে উপস্থাপন করতে পারত তাহলে আরও ভালো হতো। এছাড়া পার্শ্ব চরিত্রে যারা ছিলেন তাদের মধ্যে ভাই ইরেশ চাকিরের ক্যারেক্টারটা বেশ ইন্টারেস্টিং ছিল, মানে সেই স্ক্রিনে আসলেই অন্যরকম একটা ব্যাপার তৈরি হয়ে যায়। এছাড়া আজাদ আবুল কালাম, প্রাণ রায়, তারাও ভালো অ্যাক্টিং করেছেন। তবে জানোয়ার খ্যাত অ্যাক্ট্রেস এলিনা শাম্মি, তাকে আপনারা এখানে ডিফারেন্টভাবে দেখতে পাবেন, এবং তার রোলটাও অনেক ইন্টারেস্টিং। এখন টেকনিক্যাল পার্টের কথায় যদি আসি, তাহলে ব্যাকগ্রাউন্ড স্কোরিং বেশ ভালো ছিল, এডিটিং কালার গ্রেডিং ঠিকঠাক ছিল, কিন্তু কিছু সিন দেখে মনে হয়েছে ওখানে ক্যামেরার কাজ
আর একটু ভালো হতে পারত, মানে বিষয়টা চোখে লাগার মতো আর কি। ওভারঅল সবকিছু মিলিয়ে এটাই বলবো যে প্রথম চলচ্চিত্র হিসেবে পরিচালক ইফতেকার শুভ দারুণ ইফোর্ট দিয়েছেন এবং এটা স্পষ্ট। অ্যান্ড আমাদের দেশের সাসপেন্স থ্রিলার জনরার মুভি হিসেবে মুখোশ কিন্তু এনজয় করার মতোই মুভি। এখন এই তো ছিল মুখোশ নিয়ে আমাদের রিভিউ, তারপরেও আপনারা হলে গিয়ে মুভিটি দেখে আসুন, দেন আপনারা নিজেরাই জাজ করুন আসলে মুভিটি কেমন। আর ইতিমধ্যেই যদি মুখোশ সিনেমাটি আপনি দেখে থাকেন তাহলে জানাতে কিন্তু ভুলবেন না আপনার কাছে এই মুভিটি কেমন লেগেছে। স্যার, রাতে আপনার জন্য একটা কবিতা আসছে, গিফট।